নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও আর এখানে আপনারা দেখতে পাবেন আমি একটু জুম করছি এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখুন আর এটা হচ্ছে বন্ধুরা এই ধরনের যে সমস্যা এই সমস্যা কিন্তু ওর একানায় অনেকেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে অনেক সময় এমএস ওয়ার্ডে করার সময় অনেক সময় কোটেল রোডে করার সময় অনেক সময় মেকারে করার সময় এই সমস্যাটা কিন্তু হচ্ছে তো তোমরা কীভাবে এই সমস্যাটা সলিউশন করবে সেটা কিন্তু তোমাদের আমি আজকে দেখাবো আমি চলে যাচ্ছি এমএস ওয়ার্ডে আর আমাদের কিন্তু এখানে এস টিএমটা কিন্তু অন করাই আছে ঠিক আছে তো আমি এখানে একবার কিউআই ওয়াইটা টাইপ করে তোমাদের দেখাচ্ছি আমি এখানে এস টিএম বিএনটি অরিজুন সিলেক্ট করেছি ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি আঠাশ পয়েন্ট আর এখানে আমি লিখছি ল ফন্টটা আরেকবার আমরা সিলেক্ট করে নিচ্ছি আর কীওয়য় এবার আমরা কীওয়ার সঙ্গে ময়ের লিঙ্ক করবো আমরা ডি প্রেস করে সি প্রেস করলে দোয়া হয়ে যাচ্ছে সমস্যা কিন্তু এখানেই হচ্ছে ওর ক্ষেত্রেও কিন্তু এটাই হচ্ছিলো ক্ষয় মায়ের দোয়া হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা ঠিক করার জন্য তোমাদের আমি তিনটে সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু বলে দেবো একটা পেচমিকার একটা কোরেল ড্র এবং অবশ্যই এমেসওয়ার্ডে এটাও করছে তো খুব সিম্পল কিছু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয় আমরা এখানে চলে যাবো হচ্ছে এই অফিস বাটনে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা চলে আসব হচ্ছে ওয়ার্ড অপশানে এখানে আমরা ক্লিক করব এবার আমরা এখানে ক্লিক করবো হচ্ছে প্রুফিং দেখো এখানে প্রুফিং আছে এখানে আমরা ক্লিক করব এখানে আসার পর আমরা এখানে অটো কারেক্ট যেটা আছে এই অপশান যেটা আছে অটো কারেক্ট অপশান এখানে কিন্তু আমরা ক্লিক করব ওকে দেখবো এই অপশানটা তো এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর আমাদের কাছে এই উইন্ডোটা খুলে যাবে আর এখানে কিন্তু আমরা যাব হচ্ছে এই যে পোর্শনটা আছে অটো ফরম্যাট এজ ইউ টাইপ এখানে আমরা ক্লিক করব ওকে তো আমরা এখানে আমরা ক্লিক করে নিচ্ছি আর এখানে দেখো যে লেখা আছে স্ট্রেট কোর্স উইথ স্মার্ট কোর্স এটা কিন্তু টিক করা আছে আমি একবার মার্ক করে দেখা আছে তোমাদের এই যে অপশানটা আছে এটা কিন্তু ঠিক অবস্থা কিন্তু আছে তো এটা কিন্তু আনচেক আমাদের করতে হবে ওকে আমরা এটাকে আনচেক করে দেব আর আমরা ওকে ক্লিক করে দেবো এবং এখানে আমরা ওকে ক্লিক করব। এবার আমরা ট্রাই করব যে আমাদের কিউআই মাই লিখলে অসুবিধা হচ্ছে কিনা দেখো আমরা কিউআই লিখলাম আর এখানে লিঙ্ক করলাম দেখো এখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এটা কিন্তু তোমাদের আমি দেখালাম শুধুমাত্র কিন্তু এম এস ওয়ার্ডের ক্ষেত্রে যদি এটা পেজমেকারে করতে হয় আমরা চলে পেজমেকারে আপনার ক্লিক করবো হচ্ছে ফাইল প্রেফারেন্স আর জেনারেল আর এখানে আমরা চলে যাব হচ্ছে মোর আর এখান থেকে কিন্তু আমরা এটাকে আনচেক করে দেবো ইউজ ট্র্যাপ্টার কোড যেটা আছে এখানে এটা কিন্তু আমরা আনচেক করে দেব ওকে আর ওখানে ক্লিক করে দেব সেম যদি আমাদের কুডেল ড্রাদা করতে হয় তাহলে আমরা ড্র কুর ক্লিক করবে টেক্সট আর এখানে আমরা চলে যাবো হচ্ছে রাইটিং টুলস এবং কুইক কারেক্ট এখানে আমরা সমস্ত যে ঘরগুলো আছে বক্সগুলো আছে সব কাটায় কিন্তু আমরা আনচেক করে দেবো কিন্তু আমরা সবকাটায় কিন্তু আনচেক করে দেওয়ার কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না এবং আমাদের বাংলা এস এম টাইপে কিন্তু খুব স্মুথলি চলতে থাকবে ওকে তো এই একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ